জুয়ার আসর থেকে গ্রেফতার কুখ্যাত জুয়ারি। এনসিসি থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে শনিবার অভিযান চালায় ভোলানন্দ পল্লী এলাকায়। এই অভিযানে দুজন জুয়ারিকে আটক করে এনসিসি থানার পুলিশ। তাদের কাছ থেকে মোট 12,945 টাকা সহ জুয়ারের সামগ্রী উদ্ধার করা হয়। তাদের নাম সুমন সাহা, মিন বাহাদুর ছেত্রী প্রমুখ। তাদের বাড়ি শহরের গোর্খা বস্তি এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 11টি ডায়াস, 2টি ডাব্বা এবং 2টি জুয়ার শীট। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন এনসিসি থানার ওসি। গোপন খবর ছিল যে মোলানন্দপল্লী এলাকাতে একটা জুয়ার আসর চলছে, সেই অনুযায়ী আমরা একটা রেড করি। রেড গিয়ে আমরা ওখান থেকে জুয়ার আসর থেকে আমরা দুজনকে গ্রেপ্তার করতে পারি এবং ওদের হেফাজত থেকে 11টি ডায়াস, 2টি ডাব্বা, এই ক্যাশ রুপিস 12,945 টাকা, 2টি গ্যাম্বলিং শিট এবং মোবাইল ফোন আমরা সিজ করি এবং দুজনকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে আসি। কি ধরনের কাজকর্ম করবো থেকে চলছে কতদিন? আমরা কিছুদিন আগেও করেছি, আপনারা শুনেছেন হয়তো, আমাদের এটা গ্যাম্বলিং এর বিরুদ্ধে আমাদের অভিযান জারি থাকবে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ এর একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা তাতা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা, একমাত্র সমাধান গ্যাস নল।